ভাব, যা কিছুতেই আপনাদের সাধুগুরু মহতের মন জয় করব, তার কোনো একটা গুণ আমার মধ্যে নাই। তবে যার গান সেই গাবে, আমি কেবল উছিলা হয়ে দাঁড়িয়েছি। তাই তো আমার মোর্শেদের কাছে আমার চাওয়া, আমার মোর্শেদ যেন আমার রসনাতে বসে, তার গান তার তত্ত্ব তার ওই ভাব আমার সুরের মাধ্যমে দিয়ে প্রকাশ করে, আর আমি যেন ক্ষুদ্র একটি শ্রোতা হয়ে আপনাদের সাধুগুরু মহতের চরণ পাশে বসে আমার এই মানব জীবনের একটি গতি আমি খুঁজে। একটা হাত না থাকে, ধরেন একটা পা যদি না থাকে, একটা চোখ যদি তার অন্ধ থাকে, ওই মানুষটা কি পূর্ণাঙ্গ পরিপূর্ণ হয়? না না, কেননা পূর্ণাঙ্গ হয় না, তার কিছু বিষয় সেখানে বাদ আসছে, বাকি আসছে। তদ্রূপ ভাবে আজকের যে পালা, আমার আল্লাহ থেকে দুইটা শক্তি আসছে, সেই নবতি শক্তি, বেলায়াতি শক্তি, এই দুইটা শক্তি দিয়ে আমার দয়াল নবী ডান হাত এবং বাম হাত সে পূর্ণাঙ্গ। কেমন একটা পালা দয়াল দিয়েছে, এই পালার ভিতরে কেউ কাউকে ছোট বড় করে দেখার কিছু নাই। তো আমরা সে আমার দয়াল নবী সেই মোহরে নবুয়াতে কিছু গুণ কীর্তন মাঝে যা সম্মান ব্যাখ্যা করার চেষ্টা করব। আমার সাথী শিল্পী যিনি আছে সেও তার বেলাকি ভাব নিয়ে কিছু গুণ কীর্তন সম্মান ব্যাখ্যা করার চেষ্টা করবে। তো আমি প্রথম আমার মোহরে নবুয়াতের ভূমিকা থেকে একটি গান রাখি, তারপরে দুই চারটি কথা বলার জন্য চেষ্টা রাখবো। ধন্যবাদ সবাই। কোন শব্দের আগে ও ছিল, কোন শব্দের আগে ও ছিল নবী দয়াময় নবুয়াত, সহজ কথা নয় নবুয়াত, সহজ কথা নয়।
নবুয়াত আমার সহজ কথা না আবু হুরায়রা হাদিসে ফরমা সাহাবীরা একদিন দিনে নবীরে জিগা বলে কখন হতে নবুয়াত দি বলেন না সব দলিলে বলে কি কুনতু নবী আনাতামা বাইনাল মায়েওয়াতিন আদম সৃষ্টির বহু পূর্বে ছিল আমার রহমাতুল লিল আলামিন দেখো আজে বুলোজুদের মাঝে বহর নবুয়াত আমার এই যে নবুয়াতি সত্তা কুনতু নবী আনাতামা বাইনাল মায়েওয়াতিন আদম যখন মাটি কাঁদা রূপে ছিল আদমের সৃষ্টি হয় নাই তারও বহু পূর্বে আমার নবী ছিল আর যেখানে নবী ছিল সেখানেই নবীর নবুয়াত যেখানে নবীর নবুয়াতি শক্তির পাওয়ার আছে ওই নূরের পাওয়ার আছে সেখানেই আলোক রোশনাই আছে সেখানেই কিছু সৃষ্টি আছে আর যেখানে আমার নবীর নবুয়াতি পাওয়ার নাই ওই জায়গায় কোনো কিছু নাই অন্ধকারে আবদ্ধ সেখানে কোনো রোশনাই নাই আমার নূরের আলো যে জায়গায় যায় না ওই জায়গায় কোনো সৃষ্টি হোক তাই তো সর্বপ্রথম ইস্তে যে আমার নবুয়াতি পালা দিয়ে এই কালামটি আমি রাখলাম তো পর্যায়ক্রমে আমরা আরো কিছু আলোচনা করার চেষ্টা করব তার কাছে একটি পয়েন্ট আমার রইল রুহের জগতে কে কার কাছে সেই অঙ্গীকার নাম আনুগত্যের বায়া হয়েছে এবং সেটা আল কোরআনে কোন সূরা হ্যাঁ তার বিষয়ে আলাপ আলোচনা কত নম্বর আয়াতের ভিতরে বলেছে তো বিষয়ে আমাদেরকে একটু জ্ঞাত করলে আমরা বুঝতে পারবো যে আসলে কে কার কাছে প্রকৃতপক্ষে বায়া দিয়েছে নাকি কি বলেন জানার দরকার আছে না আছে গানে থেকে একটি পয়েন্ট রয়ে গেল আর একটি কথা আমি আপনার কাছে প্রশ্ন রাখব এই যে বেলায়াত নাকি বাবা বেলায়াতি শক্তি আমরা শুনি এই যে বেলায়াত আমার মোহরে নবুয়াতে যে সৃষ্টি আমার মোহরে নবুয়াতি শক্তি কোথায় ছিল সে বিষয়ে আমি আমার গানের মাঝে কিছু কথালাপ আলোচনা করে গেলাম কিন্তু আপনার যে বেলায়াতি শক্তি এই বেলায়াতি শক্তিটা সেই সৃষ্টি রহস্যটা কি আপনি একটু বলুন এবং সেটা কে কার কাছ থেকে পাইছে আর বর্তমান বেলায়াতটা কোন ভাণ্ডের ভিতরে আছে সেই ভাণ্ডটা নাম কি আশা করি চমৎকারভাবে আলাপ আলোচনা করলে আমরা বুঝতে পারবো যে বেলায়াতি বস্তুটা কি কে কার কাছ থেকে পাইল এবং বর্তমান বেলায়াত কোথায় আছে কোন ভাণ্ডের ভেতরে আছে আপনি যে বেলায়াতি হাসিল করলেন আপনি কোথা থেকে হাসিল করলেন প্রশ্ন কিন্তু একটাই সাথে কিছু লতাপাতা জড়িত তো আশা করি চমৎকারভাবে আলাপ আলোচনা করবে প্রথম স্টেজে আর আমার গানের থেকে ছোট করে একটি পয়েন্ট রেখেছি এই বেলায়াত সম্পর্কে আমরা বুঝতে পারলে জানতে পারলে পর্যায়ক্রমে আরও কিছু আলাপ করার জন্য চেষ্টা করি ¡Gracias!
নাবা ধাতু হইতে আমার নবী শব্দ হয় তাহলে কি বলেছেন নাবা ধাতু হইতে নবী শব্দের উৎপত্তি আর নবী শব্দের অর্থ হলো নবনিত্য নতুন পয়দা করনে ওয়ালা নবনিত্য নতুন সৃষ্টি করনে ওয়ালা পয়দা করনে ওয়ালা তাই যেখানে আমার নবীর নূর আছে নবুয়তি পাওয়ার আছে ওখানেই নতুন সৃষ্টি কি বাবা কথা ঠিক কি না এটা দলিল মতে আমরা পেয়েছি তাই এই নবুয়তের আমার দয়াল নবী বর্তমান যারা বেলায়েতের বাদশা আছে তারা আমার এই নবুয়তের নূরের কর্ণ কইরাই বেলায়েতের বাদশা হয়ে গেছে ওই যে দেখলেই যে ভালো লাগে মায়া লাগে ওই রূপ আর ভোলা যায় না চেহারা যদি ওই কালো ওইটাই লাগে জানো কত ভালো না জানি ওই কালোর মধ্যে কি লুকাইত আছে আছে এই পাওয়ারটাই আমার নবতি নূরের তাই যেখানেই নতুন সৃষ্টি হয় সেখানেই আমার সেই নবীর নবনিত্য নতুন সৃষ্টি কর্ণে আলাপ নবুয়তি সহজ কথা নয় আর সেই নবীকে যারা চিনল নবীকে যারা পাইল তারা আল্লাহ পাওয়ার কোনো বাকি থাকে না আমার নবী যে উম্মতি মুহাম্মদের প্রতি খুশি হয়ে যায় আমার আল্লাহ স্বয়ং সেই বান্দার প্রতি রাজি খুশি হয়ে যায় তাই তো বলছি আমার আল্লাহ বলে আমি যদি আমার পেয়ারা হাবিব হযরতে মুহাম্মদ মুস্তাফা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হুজুরে পাককে সিজন না করতেন এই দুজাহানের এই কুল কায়নাতের এই 18000 মাখলুক হাতের একটি বালুকও না আমার আল্লাহ সিজন করতেন না করতেন না শুধু তাই না কালামে আরো বল কি বলে ওয়ামান আরসালনা কাল্লা রহমাতুল্লিল আলামিন আমি আমার হাবিবকে এই দিন দুনিয়ার রহমত স্বরূপ পাঠিয়েছি আমার দয়ার নবী ধরার বুকে আসিয়াছেন পদার্পণ করিয়াছেন এই পাপি তাপি উম্মতের কান্নারে তাই আমার দয়াল নবী সেই নিদান কালে হাসরের ময়দানে পাপি তাপি উম্মতকে জাবিত্তার হয়ে থাকবে আমার দয়াল নবী যদি পাপি তাপি উম্মতকে সাবায়াত না করে আমাদের সেদিন দাঁড়াবার মতো আর কোনো যায় না থাকবে আমার হুজুরের সানে হুজুরের মহব্বত
নবুয়ত এলমে বেলায়েত তোমাকে বেলায়েতের ভাগ গাওয়ার জন্য আদেশ করেছেন দরবারের পক্ষ থেকে দলন সরকার ইতিমধ্যে নবুয়তের পক্ষে দুটি গান কিছু কথা বলছে আমার কাছেও কিছু কথা রাখছে তো আমি দলন সরকারকে বলবো যে এই দরবারটা আপনার খুব হিসাব করে পাও ভালাইবেন এটা আমার দাবি রইল আপনি নিজে বলছেন যে নবুয়াত বেলায়েত পালাটা আস্তে কেউ কাউরে ছোট করে দেখার অবকাশ নাই কারণ নবীর নবীজির বুকে হলো বেলায়েত পৃষ্ঠ হলো নবুয়াত একটা 500 টাকার নোট এ পাশেও 500 টাকা এ পাশেও 500 টাকা না দাম কম বেশি আছে কম নাই কম নাই তো আমি এই গানটা গাইতাম না গাবো এই জন্য উনি বলছেন যে আমার নবুয়তের নূরের কর্ম কইরা এই বেলায়েতের মহাজন হয় আমার নবীর নূর যেখানে নাই সেখানে কোনো আলো নাই অন্ধকার এই কথাটা আমি মেনে নিতে পারলাম না এই জন্য কারের হিসাব যদি করি ছোট আল কারেতে আলেক সাইজি তখন আল্লাহ তাআলা একে একে স্বর উনি তার অনেক পরে একে একে স্বর নিজকে নিজে সে নজর করে নিজকে নিজে যখন নজর করে নিজের প্রেমে নিজে মাতোয়ারা হইয়া ওনার থেকে যে নূর ঝরায় সেটা হলো মোহাম্মদ নূর কি বাবা জি রে আল কারেতে আলোক ধ্বনি আমার স্রষ্টা নিজেই সেখানে অন্ধকার ছিল না যখন উনি সৃষ্টির বাসনা করলেন কুন্তু কাঞ্জান মাকফিয়ান ফা আহাবাতু খালকা ফাতা লাগতা ইল্লা ইউরিফা আমি আল্লাহ গুপ্ত ধনাগারে গোপন ছিলাম আমার সৃষ্টির বাসনা প্রকাশ হওয়ার বাসনা জাগলো এই জন্য আমি এই সৃষ্টির একটা সূচনা করলাম তখন আল্লাহ তাআলা নিজের প্রেমে নিজে মাতোয়ারা হইয়া এশক জোশে উনি এই নূর ঝরিয়ে থাকেন এই জন্য কথাবার্তা যেটা বলবেন যে আমি কোনোটাকে ছোট বড় করে দেখব না কিন্তু সেই জায়গাটাও ঠিক রাখা দরকার যা হোক এই বিষয়টা এখানে রাখলাম আমি একটা গান শোনাই আমাকে প্রশ্ন করা হয়েছে রূহ জগতে কার কাছে কে মুরিদ আপনারা জানেন রূহ জগতে আমার আল্লাহ তাআলা নূর মোহাম্মদ নূর তাজাল্লাকে একটা কুরসির মধ্যে বসাইয়া আল্লাহ তাআলা সমস্ত রূহদয়কে হুকুম করলো হে রূহদয় তোমরা আমার নূর মোহাম্মদ নূর তাজাল্লাকে সেজদা তাজিমি করো কথাটা খেয়াল করবেন ভালো করে প্রথম হুকুমে যারা নূর নবীকে সেজদা তাজিমি করলো তারা দুনিয়াতে নবী রসুল হইয়া আসলো বাকি যে রূহগুলো রয়ে গেল আল্লাহ তাআলা আবার হুকুম করলো হে রূহদয় তোমরা আমার নূর তাজাল্লা নূর মোহাম্মদকে সেজদা তাজিম করো দ্বিতীয় হুকুমে যারা সেজদা তাজিম করছে তারা ওলি আউলিয়া গাউস কুতুব হইয়া পৃথিবীতে আসছে আসছে ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ হয়ে পৃথিবীতে আসছে দ্বিতীয় হুকুমের পরও যে সমস্ত রূহগুলো রয়ে গেল আল্লাহ তাআলা হুকুম করলো তৃতীয়বার তৃতীয় হুকুমে যে রূহগুলো সেজদা করছে তাজিম করছে তারা মুমিন মুসলমান শিষ্য হয়ে দুনিয়াতে জন্ম নিছে তারা সূরা কাহাবের 17 নম্বর আয়াতে মাই ইয়া দলিল ফালান তাজিদ আল্লাহু ওলিয়া মুরশিদা
তারা ওলি পর্যায়ের মুর্শিদ খুঁজে পাইছে আর তৃতীয় হুকুমের পরে যে সমস্ত রূহগুলা আল্লাহর কথা শুনে নাই নূর মোহাম্মদ নূর তাজেল্লাকে সেজদা তাজিম করে নাই অন্তরে বিশ্বাস করে নাই তারা বেকা হয়ে রয়ে গেছে ওরা হইল বেদিন বেঈমান হয়ে পৃথিবীতে আসছে ওরা ওলি পর্যায়ের মুর্শিদ খুঁজে পায় না ওরা পীর মুর্শিদের কাছে murid হয় না ওরা অগো অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে আস্তে এই কথাই আমরা কি বুঝতে পারলাম পৃথিবীতে সমস্ত রূহ যত রূহ আসছে পৃথিবীতে সবাই আমার নবীকে নবী স্বীকার করে রূহ জগতে বায়াত হয়ে আসছে এটা সত্য কিন্তু আমি যার বেলায়েত গাবো যে বেলায়েত আমি গাবো যিনি হইল আল্লাহ আলী যিনি মাওলা আলী যিনি শেরে খুদা যিনি আসাদুল্লাহ আল্লাহর তলোয়ার যার আগমন হইছে কাবা ঘরে ইতিপূর্বে কেউ কাবা ঘরে আসে নাই আর কেউ কাবা ঘরে কারো আগমন হবে না যার ঘরে সেই আসছে সেই মাওলা আলীর হিসাব যদি করতে যাই তাহলে আমি বলবো সেই মাওলা আলী করিমুল ওয়াজহু আলীর সিহারা আমার আল্লাহর সিহারা এক সিহারা যাক সে বিষয়টা এখানে আমি বন্ধ রেখে আমি গানটা করি তারপরে বাকি কথাগুলো বলার চেষ্টা করব মঞ্চে আমার শ্রদ্ধেভাজন কাকা আক্কাত সরকার আসছেন ওনার প্রতি ভক্তি রাখি আর আমার বাতিজা আবির ওয়াইসি সে আসছে আমার জহিরাল ওয়াইসি ভাই সে আসছে রফিক আল ওয়াইসি সে ভাইজান আসছে সকলের কাছে সালাম ভালোবাসা রাখি প্রশ্ন আছে বেলায়েতটা কি বেলায়েত কি সেখানেই আমাদের তারাবালি দেওয়ান সাহেবের গান পানি ওরে বেলায়েত হয় খোদাই শক্তি বেলায়েত হয় খোদাই শক্তি সিরারে বংশজারে কানগা মুর্শিদরে গেলে মুর্শিদের বাজার We'll be right back.
মহাজনী গানের সন্ধ্যা
আমার কাছে আরো কিছু কথা আছে সে কথাগুলো আমার এই গানের মধ্যে খেয়াল করলে বেলায়েত কি বেলায়েতের ভান্ড কোনটা আমি বলতে চাই আমার নবীজি বিদায় হজে উনি 18ই জিলহজ গাদিরে খোম এই গাদিরে খোমে সোয়া লক্ষ সাহাবীর সামনে মাওলা আলীর দুইটা হাত এইভাবে উত্তোলন করে ধরে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বললেন আমি আর বেশি দিন তোমাদের মাঝে নাই তাই যারা আমি নবীর কাছে মুরিদ আমার এই হাত ধরে যারা বায়াত তারা প্রত্যেকই আমার আলীর বায়াত হয়ে যাও মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা আজ থেকে আমি নবী যার মাওলা আমার আলীও তার মাওলা মাওলা আমি নবী নবুয়াতি যুগ শেষ আমার পরে আর কোন নবী আসবে না আমি নবী আমার পবিত্র জবানে বলে গেলাম আমি রসূলকে পেতে হলে তাহলে আমার এই আলীর দরজা হইয়া যে না আসবে সে আমাকে খুঁজে পাবে না পাবে না আনা মদিনাতুল ইলমুয়া আলিউন বাবুহা আমি রসূল এলেমের শহর মাওলা আলী তার দ্বার দরজা তাই আমি রেখে গেলাম এই আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াতের যে বিষয়টা আমার মাওলা আলীর দরজা হয়ে যদি কেউ না আসে তাহলে আমাকে পাবে না তাই সেই আলীর শক্তি যার মধ্যে বর্তমান হয় তিনি আমার বাহের পাগল কি আহা তাহলে বেলায়েত হইল খোদাই শক্তি সিনার এলেম বলছো জরে জানগা মুর্শিদ ধরে এই শক্তি খোদাই শক্তি যার মধ্যে বর্তমান হয় তিনি আমার সাকালু পাগল সাপাহের চান এই কথা যদি কোনো ব্যক্তি অস্বীকার করা তো দূরের কথা মনে মনেও যদি সন্দেহ হয় তাহলে সে ওলাইকাল হুকম কাফের হাক্কা সে নির্ভেজাল কাফের হয়ে যাবে কারণ এই ধারাটা যে অবিশ্বাস করে তাই আমার নবী নিজেই কলেমার মধ্যেও সে বলেছে লা ইলাহা ইল্লা আনতা নুরাই ইয়াহুদিল্লাহ লিনুরিহি মাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন ওয়া খাতামান নাবিয়িন কলেমা অস্বীকার করতে পারবেন উনি বলছে খাতামান নাবিন নবুয়াতি যুগ খতম নবী আর আসবে না উনি প্রথম উনি শেষ এখন হলো বেলায়েতি যুগ আমি মনির সরকার বলতে পারি যে এই বেলায়েতি যুগে বেলায়েতি মহাজনের সাধন ভজন তার অনুগত না হইলে নবীরে পাওয়া যাবে না আপনি উল্টা কথা কেন কইতেছেন যে আমার নবুয়াতের নবীর নূরের কর্ম করলে সে বেলায়েতে মহাজন হওয়া যায় আমি বলি না বেলায়েতে দাখিল হইলে বেলায়েতে মহাজনের গোলামি করলে তার সহব্বতে মহব্বতে থাকলে যদি কেউ মুর্শিদকে লাভ করতে পারে কেবল সেই মাত্র রসুলকে চিনতে পারে তাছাড়া সম্ভব আমারে উল্টা একটা জারি মারতেছে আর কি এই জন্য কথাটা বললাম তাছাড়া বলতাম না কারণ ওনার ভালো একজন শ্রোতা হইলাম আমি আপনারা দু এক কথা বলেও যাইতে পারেন আমি কিন্তু বলি না ভাই আমার বেলায়েত সেই কুন্তু কাঞ্জান মাখফি আলফা আবাতু খালকা ফাতাল আক্তা ইল্লা ইউরিফা আল্লাহ যখন গুপ্ত ধনাগারে গোপন ছিলেন অহেদাতের সেই গঞ্জ মুখ ফিতে
আলকারে আলোক ধ্বনি উনি চিন্তা করলো আমি কুন্তু কাঞ্জন মাখিয়ান গুপ্ত ধনাগারে গোপন আমার প্রকাশ হওয়ার জন্য সৃষ্টির একটা শোষণা উনি ঘটাইল। তখন উনি নিজকে নিজে নজর কইরা নিজের প্রেমে নিজে ফানা হইল, বাঁকাই ছিল, বাঁকার থেকে যখন ফানা হইছে তখন উনার থেকে নূর জ্বরছে, সেই নূরের নাম হইছে নবী মুহাম্মাদুর, সেই মুহাম্মদি নূর। নূর অবস্থায় যখন নবী ছিল তখন এই আদমের ওনার গানে বলছে যে আদম কাদা মাটি পানি হালে ছিল তখনও উনি নবী হওয়া স্বীকার করি। সেই নবী উনি সেই সত্তার সাধনা করছে, সত্তার সাধনা করে সত্তাকে যখন খুশি করছে তখন হইল আমার সেই শাশক্তি মুহাম্মদি নূরকে মহাব্বত করে এই মুহাম্মদ নাম রাখছে। আর এই নবী মুহাম্মদও আমার এই আল্লাহর নাম রাখছে আল্লাহ। এখানে পালা ছোট করে বড় করে দেখার অবকাশ নাই, আমি বলতাম না, বললাম এই জন্য, হ্যাঁ উনি শুরু করছে এই জন্য বললাম। সেখান থেকে আমার নবী আল্লাহ থেকে নবী, এই বেলায়েতের ধারাটা নবী থেকে আমার মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহ, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহ থেকে ছয় জন খেলাফত প্রাপ্ত, তার মধ্যে আমার পাগল ওয়াইজ করুনি রহমতুল্লাহ আলাই, তার মধ্যে হাসান বাসরি রহমতুল্লাহ আলাই, কুমায়েল মিকদাম, এরকম ছয় জন খেলাপথ পাইছে। এই ধারাবাহিকতায় এখন বর্তমানে আমরা যারা পীর মাসাই তারা এই বেলায়েতের ধারা পেয়ে থাকি। এই বেলায়েতের ভাণ্ড কি? পীর মুর্শিদ যারা বেলায়েতের মহাজন হয় তারা আমার এই পাগল কালো স্বামী যে একটা বেলায়েতের ভাণ্ড। হে রসুল আপনি বলে দিন আপনার হাতের উপরে যারা হাত দিয়ে বায়াত গ্রহণ করলো ওই হাতের উপরে আমি আল্লাহর হাত আছে, তারা যেন আপনার কাছে না আমি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো করলো। এটা কুরআন আমি স্বীকার করি। এবার আপনার কাছে দুটি কথা রাখি, যেহেতু পালাটা উপর থেকে শুরু করছে এই জন্য ধন্যবাদ তাকে ধন্যবাদ জানিয়ে আমি বলবো, নবী যখন নূর অবস্থায় প্রথমে নবী আল্লাহর নূর, দ্বিতীয়তে তৌবা গাছের ফুল, তৃতীয়তে ময়নার গলার হার, চৌথায় সেতারা, নবী পঞ্চমে ময়ূরিনী, ষষ্ঠমে আদম সবি বৃক্ষের ফুল, সপ্তমে বাবা আব্দুল্লাহর পেশানিতে, অষ্টমে নবমে নয় মাস দশ দিনে উনি ধরাদামে আসে, আর অষ্টমে হইল উনি মায়ামানার গর্ভে আসলো বাবা আব্দুল্লাহর পেশানিতে। নবী হইছে তাওয়াল্লাত, নবী কি হইছে তাওয়াল্লাত হইছে। কিছু কিছু শালারা কয় যে নবী, হ্যাঁ নবী আমাগো মতো মানুষ ছিল, হ্যাঁ নবী, নবীর মিলাদ পড়ার দরকার নাই, দাঁড়ায় কিয়াম করার দরকার নাই। একটা দল আছে আমি তাদেরকে বলবো, যেই নবীর হাতের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়, খেজুর বৃক্ষ নবীর ইশারায় নাচতে নাচতে এসে নবীকে সেজদা তাজিম করে, নবীর ইশারায় মরা গুই সাপ পুরাইয়া ছাই করছে আবু জেহেল, আমার নবীজির শাহাদাত আঙ্গুলের ইশারায় সেই গুই সাপ তাজা হইয়া আমার নবীকে নবী স্বীকার করে। তারপরেও যারা কয় নবী আমাদের মতো মানুষ, মূলত ওরাই মানুষ না, এই জন্য ওরা নবীর বিষয়ে সন্দেহ পোষণ করে। আমি বলবো আমার নবীজি যখন উনি তবারকের ফুল, তখনই নবুয়াতের রূপরেখাটা কেমন ছিল, কোন অবস্থায় ছিল? আমার নবী যখন ময়না রূপে, তখনই নবুয়াতের রূপরেখা কোন অবস্থায় ছিল? নবী যখন ময়ূরিনী, তখন সেই ময়ূরের মধ্যে নবীর যে নবুয়াত, সে নবুয়াত কোন অবস্থায় কোন রূপে সেখানে ছিল,
এটা তার গানে থেকে কথাই থেকে আমি এই প্রশ্ন রাখলাম আর দ্বিতীয়ত প্রশ্ন সেটা হলো এই যে মহরে নবুয়াত মহর সিল মহর এটা কিন্তু প্রথমে বাবা সামনে ছিল নবী যখন বাকায় তখন এটা সামনে ছিল যখন নবী ফানা হইছে আরবে আইসা জন্ম নিছে তখন এইটা পিছনে নিছে আবার জিজ্ঞাসা থাকবে এই মহরে নবুয়াত এই মহরে নবুয়াত আমার নবী ছাড়া আর অন্য কেউ পায় নাই এই মহরে নবুয়াত পাওয়ার পিছনে আমার নবীর মূল সাধনাটা ছিল কি মহরে নবুয়াত যে নবী পাইল এর মূল সাধনাটা কি ছিল আর সেই মহরে নবুয়াতের মধ্যে স্বচ্ছ আয়নার মতো কি যেন লেখা ছিল তার ভিতর বাহিরে আজকে আমরা তুলন সরকারের কাছ থেকে বিষয়টা জানবো আমি একটু বোঝাটা একটু বেশি দিলাম কারণ ওনার দরবার তো উনি বোঝাটা একটু বেশি বহন করুক হ্যাঁ এই জন্যে বোঝাটা একটু বাড়িয়ে বাড়িয়ে দিলাম আজকে রাখি আরেকটা গান করব আসলে আপনারা আপনারা এলাকার মানুষ গান শোনার মানুষ না আপনারা গান শোনার মানুষ আপনারা না তাদের এক কান দিয়ে যখন গানের সুর কথা তালিম তাসাউফ ঢুকে আরেকটা কান তাদের বন্ধ করে দেয় যাতে বাহির না হতে পারে তাই জিটকা শরীফের বাবা একটি কালামে বলছে শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা আরে কেমন করিব নিগুর বর্ণনা তাই শোনার মতো কান এবং এই গান খাওয়ার মতো মহাজন আপনারা এখানে গান গাইতে ইচ্ছে করে কথা বলতে ইচ্ছে করে তাই আমি ছোট করে আরেকটি গান করব তো বাবা কালাম 90,000 এই সিনার মধ্যে ছিল 90,000 কালাম আসছে না 90,000 কালামই সিনার ভেদ ছিল 30,000 কালাম প্রকাশ হয়েছে বাজারে মতলব কোরআন হ্যাঁ যেই কোরআন আসার কারণে পৃথিবীর মানুষের কাছে এটা হলো জীবন বিধান চলার পথ ডাক্তার যেমন প্রেসক্রিপশন দেয় না এই কোরআনটা হলো আমাদের জন্য ব্যবস্থাপত্র এই ব্যবস্থাপত্র না থাকলে কিন্তু বাবা আমরা কিছুই জানতে পারতাম না চিনতেও পারতাম না তাই আমি বলবো আমার মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু আহারে যেই মাওলা আলী উনি মসজিদে নববীতে কোরআন তাফসির করে শোনাবে এমন সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি দাঁড়াইছিল কেন দাঁড়াইছিল মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু উনি এই সূরা ফাতিহা এই সূরা ফাতিহার তাফসির করা শেষ হয় আবার এই সূরা ফাতিহার তাফসির করে বাবার এই সূরা ফাতিহাটা প্রত্যেক নামাজে আমরা পড়ি শুধু সূরা ফাতিহাটার কিন্তু আয়াত 7টা আয়াত কিন্তু 7টা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলা আর রহমানের রহিম তিনি অতি দয়ালু মালিক ইয়াউমিদ্দিন তিনি বিচার দিবসের স্বামী ইয়া কান আবুদু ওয়া ইয়া কান আস্তাইন হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি তোমারই কাছ থেকে সাহায্য চাই ইহদিনা সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন সিরাতাল লাযিনা আন আমতালাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন আমিন তাদের পথে পরিচালিত করুন যারা আপনার নিয়ামত প্রাপ্ত তাদের পথে না যারা ধ্বংস হয়ে গেছে হালাক হয়ে গেছে এই সূরা ফাতিহাটা যদি কারো জীবনে বর্তমান হয় সে আর কোনো সাধারণ মানুষ থাকে না তাই আমার মাওলা আলী যখন
এই সূরা ফাতিহার তাফসীর করে রাত্র শেষ হয়ে যায়। ইবনে আব্বাস দাঁড়িয়ে বলছিল, হুজুর গুস্তাকি মাফ করবেন, সারা রাত্র যদি এই ফাতিহার তাফসীরেই চলে যায় বাকি কোরআন আপনি কখন আমাদের কিভাবে আমাদেরকে তাফসীর করে শোনাবেন? মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু বলছিল যে শোনো তোমরা, এই সূরা ফাতিহার সারাংশ হলো বিসমিল্লাহির রহমানের রহিম, আর বিসমিল্লাহির রহমানের রহিমের সারাংশ হইল কি? এই বেহরফ। আর বেহরফের সারাংশ হলো বের নিছে নুকতা। উনি থেমে গেলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলল, হুজুর নুকতা বুঝলাম কিন্তু এই নুকতার হাকিকত কি এটা বুঝলাম না। তখন আমার মাওলা আলী বলছিল, আনা নুকতাতুল তাহা তালবা, এই নুকতাটা আমি মাওলা আলী নিজে, যিনি মুর্শিদকে দেখলো, আমার কালো সাপ পাগলকে দেখলো, তার জীবন্ত কোরআন দেখা হইলো, যে বাহের পাগলকে দেখছে তার জীবন্ত কোরআন দেখা হয়ে গেছে, যেই কোরআন কথা বলে, যেই কোরআন আধারে আলো জ্বলে, যেই কোরআনকে ভক্তি করলে কোরআন দোয়া করতে জানে, যেই কোরআন অন্ধকার থেকে আলোর পথে সন্ধান দিয়ে থাকে, সেই কোরআন হলো যার যার পীর মুর্শিদ। এই কোরআন যদি বাহিরে কেউ খুঁজতে যান, এই কোরআন সারা জীবন ভরেও খুঁজে পাওয়া যাবে না, এই কোরআন খুঁজতে হবে এই মানব ভাণ্ডের মধ্যে, কামেল পীর মুর্শিদের মধ্যে। এই জন্য সেখানে দাঁড়িয়ে আমার ছোট্টকে ওরে বাবা মানুষের বি ভিতরে আছে রে এই মানুষের বি, এই মানুষের ভিতরে আছে আমার আমার সায়েলাহি পরাম খানা, মানুষ রতন করে যত অযতনে কারো অযতনে বাহের বাবার ধন, সেই গুপ্ত ধন মিলবে না, মানুষের বি Yeah.
বিশ্বাস আছে এই মানুষ এটা আরে ফলজুত এর মধ্যে আরেকটা মানুষ আছে যেই মানুষ কখনো ঘুমায় না আপন ঘরে আপন শাই যেই মানুষের নিদ্রা নাই একবার ঘুম ভাঙিয়া চায় দেখো তারে আমরা অনেক মানুষ মায়া ঘুমে ঘুমায় আছি একবার যদি ঘুম ভেঙে যায় আর যদি মোহের পর্দা যদি মিমের পর্দা কেটে যায় তাহলে দেখা যাবে আপন মানুষ নিঃসরতেই ঘরে খাড়া যারে দেখলে আর তাকে দেখার বাকি থাকে না তাই বাবা দেওয়ান মালিক বলে বেবে দেওয়ান মালিক বলে মানুষ বুঝলে নাকি খুদ মিলে দেওয়ান মালিক বলে আমার সাকালুকে ভজলেন খোদা মিলে এই মানুষের পায় পড়িলে তার দেহ হয়ে যায় কাঞ্চা সোনা তাই বাবা মুর্শিদের প্রেম আগুনে নিজেকে পোড়ায় যে দেহটাকে সোনা করছে খাঁটি করছে মুর্শিদ যদি তাকে টান দিয়ে বুকে নিয়ে আপন করে বক্ত হিসেবে স্বীকার করে তাহলে আমার নবীও তাকে উম্মত বলে স্বীকার করে তাছাড়া স্বীকার করে না বাস্তবমুখী কথা বলে যাই আমার কালো সাপাগলের কাছে যারা মরিদ পীর ধরার পরে গুরু ধরার পরে যারা খোদাকে বাহিরে খোঁজেন ফাঁসি কি ছাড়া আর কিছুই না তাই যদি আপনার আমার মুর্শিদ যদি আমার আপনার গোলামিতে খুশি হইয়া আপন করে বকে টেনে নেয় ভক্ত হিসেবে স্বীকার করে তখন আমার নবী এর আগে না তখন আমার নবী তাকে উম্মত বলে স্বীকার করে আর আমার আল্লাহ তাকে বান্দা বলে স্বীকার করে তাছাড়া ওই দুইটা জায়গায় স্বীকৃতি পাওয়া সম্ভব না এই জন্য আগে হইল আমার পাগল কালো চন্দ্রের কাছে এসে গোলামি করে তাকে খুশি করতে হবে তাকে লাভ করতে হবে এই জন্য দেওয়ান মালিক বলে হে বেদাবাদ